ডাক্তার পারা ডাক্তার পারা মেয়ে পড়াইতে হলে খালি মডেলিং করলেই হইব না আর অনেক কিছু করতে হইব আর অনেক কিছু করতে হয় আমি তো সব কিছু করতে রাজি আছি বাবা ছেলে বিদায় ব্যবস্থা করো যাও প্রত্যেককে ধরে নিয়ে আসছে রে বাবা ওঠেন সমস্যা খুব বেশি নেই আবার কমও নেই নাম বলো আমার নাম তোমার সাথী সাথী বয়স কত ১৮ ১৮ বছর শোনো তোমার আমি একটা ওষুধ লিখে দিচ্ছি বুঝছো এই ওষুধটা খাবা তিন বেলা করে সকালে একটা দুপুরে একটা রাত্রিরে একটা হ্যাঁ সাত দিন খাবা আর বেশি করে পানি খাবা আচ্ছা ঠিক আছে মনে থাকবে পানি খাবা বেশি করে প্রতিদিন সাত আট কেজি করে পানি খাবা হ্যাঁ রেডি হব মানে কারে তুই কি আবার আতারের সাথে মারামারি বাঁধাইছিস নাকি আর নামাজ কি বলতেছেন মারামারি হবে কেন শুনেন ওই যে আতার ভাই স্যাম্পাস ছেড়ে চলে গেছে তো এখন সব রুগী আমাদের এখানে আসবে এই জন্য তো আমি আপনাকে তাড়াতাড়ি রেডিওতে বলতেছি যে কি করছিস রে কালা মাথায় ঠাটা পলিবারে তো আতারের তো সিম্বার ছেড়ে যাওয়ার কথা না ঘটনা কি হয়েছে আমি একটু খুলে বলতিনি না বদ্দা এটা আমিও ঠিক বলতে পারতেছি না তো আজ এটা মনে হয় আর কি মনে হয় আতার ভাই কারোর সাথে এমন ভুয়া চিকিৎসা করছে সেই লোক তাকে মারতে আসতেছে এই খবর শুনে সে চেম্বার সেলে হারিয়েছে কি সুন্দর একটা খবর শুনালি আমার মনটা ভরে গেল রে আনন্দে ভরে গেল আজকে এই ডাক্তার ভাড়ার মানুষরা বুঝতে পারবে যে এই কাশেম ডাক্তার একমাত্র অরিজিনাল এবং এক নম্বর ডাক্তার এছাড়া সব ডাক্তার ভুয়া বুঝতে পারছি একদম ঠিক বলেছেন বস আচ্ছা বস আমি যে আপনার এরকম একটা খুশির খবর দিলাম আরে ভাইবেন না একটা খবর দিয়ে খাদি যাচ্ছিস আরো চার পাঁচটা ভালো সংবাদ আইনিতে তারপর খাওয়াবো অবশ্যই খাওয়াবো পেট ভরে ডাল ভাত খাওয়াবো কি বলতেছেন বদ্দা এত চমৎকার একটা খবর দিলাম আপনি মাত্র আমাকে শুধু ডাল ভাত খাওয়াবেন যে শুধু ডাল ভাত খাওয়াবো কিসের জন্য রে সাথে লবণ থাকবি মরিচ থাকবি পানির গিলাস থাকবি কি চলবে ঠিক আছে চলবে কিন্তু আমার তো চলতেছে না তাড়াতাড়ি যা রুগী পাঠা রুগীর চিকিৎসা দেওয়ার জন্য আমার শরীরের মধ্যে শিরশির করতেছে তাড়াতাড়ি যা পাঠা রুগী পাঠা আলহামদুলিল্লাহ বেন্যের সময় বাইরেই মোর মনের বাসের লাগে একটা ধাক্কা খাইলাম এ আল্লাহ প্রত্যেক দিন দুই ভিড় হইরে মোর লাগে ধাক্কা খাওয়াই হল লাগে আজ দেখি দুর্ভাগ্য এই চেগে বেড়ার লাগে আর ধাক্কা খাই তুইলে তুমি কমলা বানু যে কথাই মোরে কও মই কোনো কথায় রাগম না কারণ তোমার লাগে ধাক্কা খাওয়ার পরই তো মোর লাগতে আছে খুশির সোডে মই একদম বড় ডিগডিগে সাগরে হাতরাইতে লাগছি তাই নাকি তাইলে একটু কাছে আইয়েন আনের গালে কইসা একটা থাপ্পড় দিয়া আর বালা কইরা আনের সোয়া দিয়া দেই না কমলা একদিনের মধ্যে এত সুখ
মই সইতে পারমু না তুমি আরেক দিন মোরে একটা থাপড় দিও ঠিক আছে সোনা আই টিশা সোনা আরে কমলা কইয়া ডাকেন নইলে কিন্তু একদম পাগলা কুত্তা দিয়া কামড়াই দিব আনারে আনার চিনেন চিনি তো তুমি মোর যুগের পর যুগ পরিচিত আত্মার আত্মীয় তুমি মোর ভালোবাসার ময়না সোনা রাখো রাহে না আনের ফালতু কথা আত্মীয় তো দূরের কথা আই আনের কোনোদিন শত্রু হইতাম না দে সরেন সামনে তো আর আমরা যামু ও কি যাবা কমে কোদি জাহান্নামে ও জাহান্নামে তো অনেক ভালো জায়গা মোর খুব ইচ্ছা তুমি মোর একটা লগে লইতে তোর মোর একসের শখ বেড়া জাহান্নামে যাওয়া হয় তো এক কাজ করেন বাজার যান বাজারে গিয়া ইন্দুর মারার ওষুধ কিনুন তারপর হানির লগে মিশাইয়া সেটা খান খাওয়ার পরে লগে লগে আনে জাহান্নামে পৌঁছাই যাবে যত সব হেইয়া মুই তো জাহান্নামে যামু শোনা হের আগে তোমারে বিয়ে হরমু মাইপুলা গুরুগারা ব্যাপা কইবে মুইও আস্তে আস্তে বুড়োমু একসোড়ে জাহান্নামে চললে যাম ওই এই মা এখানে তাড়াতাড়ি কোন আপনার তো চিন্তায় দিব আমি যখন ডাক্তারের ড্রেস পরা থাকবো আমি যখন কোন রুগী দেখি সেটা আমার বাবা হোক বা মরা দাদা হোক তাতে করে তার মাঝখান দিয়ে তুমি কোনো বাগার জাতি কথা বলবো না এবং সেকেন্ড না ক্যাজুয়াল ভাষা কোনো কথা বলবো না শুদ্ধ ভাষা কথা বলার চেষ্টা করবা আর আব্বা আব্বা কি বলো আব্বু আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব আব্বুর কি অবস্থা বলেন রোগীর অবস্থা আগের চেয়ে অনেক উন্নতির দিকে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে কি ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকে মনে হয় আচ্ছা আমি কি জানতে পারি আপনার কাছ থেকে যে এখন আপনার কি অবস্থা মানে ইঞ্জেকশনের পরে কি কি ঘটেছিল কি আর হইব ওই বৌমা দুগা বাতাই না দিছে আমি বাদ দুগা খাইছি ও হোয়াট এই তো পাই গেছি এখানে তো ঝামেলা হয়েছে আমি সেজন্য তো বলি মানে যখন ইঞ্জেকশন ডাক্তার সাহেব দেবেন তারপরে মিনিমাম দুই তিন ঘন্টা আপনি কিছু খাবেন না এটাই তো নিয়ম আপনি করেছেনটা কি বাদ দিছে বাদ ঠাস করে খেয়েছেন এই তুই তো আমারে একবারের জন্য কষ্ট হয় যে ইঞ্জেকশন দেওয়ার পর দুই তিন ঘন্টা কিছু খাওয়া যাইব না ও মা এটা কেন বলতে হবে এটা তো নিয়মের কথা ডাক্তার যখন ইঞ্জেকশন পুশ করবে তার দুই তিন ঘন্টা পর্যন্ত কিছু খাবেন না সেটা তো আমাকে জিজ্ঞেস করলে পারতেন সেটা তো কেউ করেননি করেছেন কি আশ্চর্য আমারে না কইলে আমি জানবো কেমনে আমারে আমারে ইঞ্জেকশন দেওয়ার আগে আপনি কইছিলেন এই বলো সরি এই তোমাকে জানতে হবে তোমাকে জানতে হবে বাঁচতে হলে জানতে হবে এটা সোজা কথা আপনি চুপ করতে বলছেন না চাইলেন বেশি বুঝবেন না কিন্তু পাঁচটা ইঞ্জেকশন দিবা কেন ভাই যাই দুজনের মধ্যে হান কাজ না করে আমার আব্বা কেমনে সুস্থ হবে তাদের এই চিন্তা করো আব্বুর সমস্যা অনেক এই সমস্যার সমাধান একটাই আব্বুকে যদি বাঁচাতে হয় তাহলে আব্বুর আরেকটা ইঞ্জেকশন নিতে হবে হাই পাওয়ার আব্বা আব্বা আমি তোমার কাছে মাপ চাই আমার আর ইনজেকশন দিতে হবে না মারে মারে আব্বা আপনি কেন বুঝতে পারছেন না আপনি আব্বা বলে বলছি না একজন রোগী হিসেবে আমি বলছি বোঝার চেষ্টা করেন আপনি এই ইনজেকশনটা যদি আপনি না নেন আজকে রাতের ভিতরে আপনি মারা যাবেন এই এই মা হারামজাদাকে বলে দে আমার যদি মৃত্যু হয় আমি মরব তবু আর হাতে ও মা কোনো ইনজেকশন আমি নিব না দেখি মা ধর আমার একটু কই যাও আব্বা তুমি আমি এখানে থাকি আমার কোনো ভাষা নাই আমি একটা বারের জন্য ওকে ধরব না কিন্তু একজন ডাক্তার হিসেবে আমারটা পার্সোনালিটি কিন্তু পড়ে যাচ্ছে কিন্তু আমি ধরতে যাব না কিন্তু এত ভীত মানুষ আল্লাহ দুনিয়াতে কেন পাঠাই আমি বুঝি না দুনিয়াতে আপনি একা সাহসী আর দুনিয়া সবাই আমরা বিশ্বাস মানুষ
মানুষটা এই অসুস্থ শরীরে কই গেল? হ্যাঁ যান 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 যান। আমি কি কমতো রে, আমি যে এত বড় মাপের একজন ডাক্তার, আব্বা জীবন আমাকে একটু স্বীকৃতি দিল না। এত বড় মাপের একটা সম্মানী লোক, আমার বউ পর্যন্ত আমাকে স্বীকৃতি দেয় নাই, তার কাছে আমার কোনো দামই নেই। একদিন এমন একটা ইঞ্জেকশন দিব না, সিকুর ভাইরে দাম দেওয়া শুরু করবো। তোমারে তো আমিও সম্মান দেবো না, তুমি যে বড় ডাক্তার এটা তো আমিও মানুম না, তখন কি করবো? আমার ইঞ্জেকশন দিবা? নিমু না তোমার ইঞ্জেকশন। যদি ক্রিম কিউ যেতে যদি লিখা হাতটা দে স্যার। এই ডাক কেউ দাম দেয় না, এগুলো কি শুরু হয়েছে? বাড়ি থেকে জিনে আনসার করছে নাকি? তুমি তো আমার ভবিষ্যতের বউ। আন্নে যদি হেডাই মনে করতেন আই আনের ভবিষ্যতের বহুমু, তাহলে কি আর ইনে এতক্ষণ আনে খাওয়াই রাখতেন? আরে বিশ্বাস কর কমলা, ওই যে আমার যে ডাক্তার আছে না, ইটা বড় বজ্জাত, আমার শিশু তো ছুটি দিতে নসায়, আমি তো টয়লেটে যাওয়ার নাম করে তোমার এখানে চলে আসছে যে। তোরা সাবা মাইত তো নো জ জ বস দে, তো তোরা আইতে দেয় না, তুমি বসের লগাই থাকো। বিশ্বাস কর জান, ওই বসের কাছে আমার খালি দেহটা শুধু পড়ে থাকে, কিন্তু আমার যে মনটা মানে দিলটা তো সারাক্ষণ তোমার কাছে পড়ে থাকে যে। থক আর সাফা মাইত তো না তোমার, আমি বিশ্বাস করলাম। আহ ধন্যবাদ জান, তুমি আর হতেন বিশ্বাস করলা, আর হতেন যদি তুমি বিশ্বাস না করতা তাহলে আয় কিন্তু ইনে হাট ফেল করে মারা দিতাম। মইরা গেলেই ভালো হইতো, 40 টাকা দিতাম। হ্যাঁ অমুক কিন্তু কি খবর দে? ও তার মানে তুমি স্বাস্থ্য দামে মারা যায়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি ডাক্তারের চেম্বারে গিয়ে ডাক্তারকে বলবো যে আমাকে একটা বিষাক্ত ইঞ্জেকশন ফুস করে দেন, আমি মরে যাই, তারপরে ফ্যাট ভরি তুমি আমার 40 খাইও। আরে কালা এটা রাগ করো রে কি, আমি তো কথা ইন মজা করি কইলাম। ও আল্লাহ অমুক আমি তো ভয় পাই গিয়ে কই, তুমি আর লগে মজা করো না, শুনো ইচ্ছা মজা আর লগা নকরিবা, আর এই হাট বুঝছনি তোমার কথাই নুন একটা দুকবুক দুকবুক করে উঠছে। শুনো কমলা তোমার কান কথা কই, এত তাড়াতাড়ি মরতাম চাই না, আমি তোমার বিয়া করি বাচ্চা কাচ্চার বাপ হই তারপর মরতাম চাই যে। আমিও তো হেডাই চাই, তুই আর কবে বিয়া করবা কও না? হবে মনে করো যে আমার এখানে একটু প্রমোশনটা হলে পর আর মানে আই মিন বেতনটা একটু বাড়ুক আর কি, আলটিমেটলি আমাদের সংসার চালাতে হবে না। মানে মানে হলো মানে আমি তোমাকে বিয়ে করবো, আমাদের বাচ্চা কাচ্চা হবে। আচ্ছা বাদ দাও, এখন একখানে মিষ্টি মিষ্টি কিছু কথা শোনো না। কিল্লাই মিষ্টি কথা শুনাতাম কিল্লাই? আরে তুই না হইও, ডাক্তারের চেম্বারে ইটা দম খাইতে খাইতে না কেন মন তিটে গিয়ে ভালো না লাগে, একখানে মিষ্টি মিষ্টি কথা শোনো না। একদম ফালতু কথা বলবো না, আমার খাবারের রুচি কমেনি, আমার মান সম্মান কমেছে। কেন দুলা ভাই, আমি ভালো ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গেলে আপনার মান সম্মান কমবে কেন? তোমার মাথাভর্তি তো গোবর, সেই জন্য প্রত্যেক বছর তুমি বায়োলজিতে ফেল করো। গাধা, আমি তোমাকে বাড়ির আত্মীয়, তোমাকে দুলাভাই, এই বাড়ির জামাই, আমি একজন ডাক্তার, তোমরা যদি আমার কাছে চিকিৎসা না করে বাইরে যাওয়ার চিকিৎসা করো তাহলে পরে এলাকার লোকজন কীভাবে যে আমি চিকিৎসা জানি না, আমি ফৌজ ডাক্তার, তাহলে পরে কি আমার কাছে রুগী আসবি? আব্বা বুঝতে পারিস ওনার কথাবার্তা, গোবর ভর্তি মাথা না। জামাই বাবাজি সালামরে তো তুমি দীর্ঘদিনই ওষুধ খাওয়াইতেছ, তাই ভাবলাম একজন ভালো ডাক্তার দেখাই, সালামের পেটে বড় সড়ো কোনো সমস্যা হয়েছে কিনা।
আব্বা এটা আপনি কোন ধরনের কথা বললেন? তার মানে কি আমি ভালো ডাক্তার না? এই কথা শুনে কিন্তু আমি মনে খুব কষ্ট পেলাম আব্বা। এর চাইতে আপনি যদি পায়ের স্যান্ডেল খুলে আমার গালে দুটো বাড়ি দিতেন তাহলে পরেও কিন্তু আমার কষ্টটা কম লাগতো। না জামাই বাবাজি, তোমার আমি কষ্ট দেওয়ার জন্য এই কথা বলিনি। আরে তোমার চেম্বারে কিন্তু অনেক কিছুই নাই যা দিয়ে বড় বড় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে। আব্বা এই যে বড় বড় ডাক্তার, তারা চোখে কম দেখে, সেজন্য কিন্তু তারা যন্ত্রপাতিতে রোগীর চিকিৎসা করে। কিন্তু এই ডাক্তার কাশেম তার চোখ অত্যন্ত ভালো, তার চিকিৎসা করতে যন্ত্রপাতি লাগে না। রোগীর হাতটা শুধুমাত্র ধরেই বলে দিতে পারে রোগীর সমস্যা কি, তার কি চিকিৎসা দিতে হবে। এই যে মনে করেন আপনার ছেলের আপনি ডাক্তার দেখাতে নিয়ে গেছিলেন, পেটের চিকিৎসা কি শেষ হয়েছে? হয়নি। পেট কাটি কি আর একটা নতুন পেট লাগিয়ে দিয়েছে? দেয়নি। তার মানে কি এই পেটের উপরেই চিকিৎসা করতে হবে? আমার একটু চেষ্টাটা করতে দেন, আমার উপর তো ভরসাটা রাখতে হবে, তাই না আব্বা? ঠিক আছে, আমি তোমার উপর ভরসা রাখলাম। দেখো সালামের চিকিৎসা করে একটু ভালো করতে পারবি না? থ্যাংক ইউ আব্বা। সালাম, কালকের থেকে তোমার পেটের দায়িত্ব আমার। তার মানে? দেখেছেন আব্বা, আমি বলেছিলাম না যে মাথা ভর্তি গোবর, কালকের থেকে তোমার পেটের চিকিৎসার দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আর খাইতে আসো, তোমরা আসো। ঝামেলা করতেও পারে এমন কি, চিকিৎসার দায়িত্ব পেয়েছে খুশি? চলো খাটি চলো। ডাক্তার হয়ে তো এটাই তো সবচেয়ে খুশির বিষয়, একটা রুগী পেলাম। চলো, জোর করে করে রুগী পেলাম না? জোর করার তো কিছু নেই, এটা আমার মান সম্মানের ব্যাপার, বুঝতে হবে সেলিনা বেগম। চলো হয়েছে ওটো। ইয়া আল্লাহ, তুমি আমার আব্বারে তাড়াতাড়ি সুস্থ করে দাও, আর আমার হাত জোশটা বাড়ায় দাও ডাক্তারি লেনে। আমি আমি রুগীর মাইর খাওয়ার ভয়ে চেম্বার ছেড়ে পলাইছি। এই যে আমার এত পরিশ্রম হইলো, ওই জিন্দে অর্ধেক পথে নিয়ে আসছি, তার বাদ দেওয়া লাগবো না? সারাটি জীবন তো এই প্রত্যন্ত গ্রামের কোন এক ইঞ্চি খানিক কোনাতে পড়িয়াছিলেন, আমার মতো শহর থেকে তো বিশাল আকারের কোনো কোর্স করিয়া আপনি আসেন না।